পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার লোচিপুর এলাকায় গত 3-4 দিনে আগ্নেয় অস্ত্র সহ গ্রেপ্তারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ একসাথে 4 জনকে গ্রেপ্তার করেছে। বুধবার রাতে লোচিপুরের দিশার পিছনের এলাকা থেকে দুষ্কৃতীদের গ্রেপ্তার করে। উদ্ধার হয়েছে আগ্নেয় অস্ত্র সহ 3 রাউন্ড গুলি। 4 জনের গ্রেপ্তারের ঘটনায় পুলিশের বড় সড় সাফল্য বলে ধরা হলেও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বেড়েছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার লোচিপুর এলাকায় গত 3-4 দিনে আগ্নেয় অস্ত্র সহ গ্রেপ্তারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ একসাথে 4 জনকে গ্রেপ্তার করেছে। বুধবার রাতে লোচিপুরের দিশার পিছনের এলাকা থেকে দুষ্কৃতীদের গ্রেপ্তার করে। উদ্ধার হয়েছে আগ্নেয় অস্ত্র সহ 3 রাউন্ড গুলি। 4 জনের গ্রেপ্তারের ঘটনায় পুলিশের বড় সড় সাফল্য বলে ধরা হলেও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বেড়েছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।